আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুম আল্লাযী খালাকাস সামাওয়াতি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহ, কোন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামেন, ছয় দিনে, সুম্মা ইসতাওয়া আরশ, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন, তার যেভাবে আসন গ্রহণ করা উপযুক্ত সেভাবে তিনি আসন গ্রহণ করেছেন, ইউদাব্বিরুল আমরা, তিনি সমস্ত কাজ পর্যবেক্ষণ করেন, সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি করেন, মা মিন শাফিয়িন ইল্লা মিন বাদি ইজনি, কোনো সুপারিশকারী থাকবে না তার অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আসেন আমরা এখন এই তর্জমাটা করে আসি। আল্লাহ বলছেন তোমাদের রব হোসেন আল্লাহ, এই রব কথাটা কিন্তু আল্লাহর কাছে মানে আল্লাহর যে সেফতি নাম, এই নামে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য কোরআন নাযিল হওয়ার সময় একরা বিসমি রব্বিক, এখানে আল্লাহ বলা হয়নি, রব্বিক, রবের নামে পড়, অর্থাৎ তোমার প্রথমেই দুনিয়াতে আসলেই মানুষ হা করে খাবার জন্য, পাখিরা বাচ্চা হা করে থাকে মায়ের কাছ থেকে খাবে, এই যে রব, খাবার কে দিবে, খাওয়া পড়া বাসস্থান আল্লাহ বলেন এটার জিম্মাদারি আমি গ্রহণ করেছি, এটা আমি তোমাদের দিব, তোমাদের রব, আর এই জন্য আল্লাহ বলছে আমি তোমাদের একরা বিসমি রব্বি, তোমার রব আমি, তোমার ভয় নাই, তোমার রেজেক আমার কাছ থেকে তুমি পাবে, কিন্তু মেহনত করতে হবে, বিনা পরিশ্রমে আল্লাহ দিবে না। তো আল্লাহ হচ্ছেন আমাদের পালনেওয়ালা, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে। এখন কোরআন শরীফে প্রায় 30টার মতো আয়াত আছে যেখানে সৃষ্টির ক্ষেত্রে আকাশের কথা আগে বলা হয়েছে আর পৃথিবীর কথা পরে বলা হয়েছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন আগে, আকাশ সৃষ্টি করছেন পরে, কিন্তু আকাশের কথা আগে বলা হয়েছে এই জন্য যে সৃষ্টির দিক থেকে তুলনামূলকভাবে পৃথিবীর সেইতে আকাশ বড় ধরনের সৃষ্টি, এই জন্য আকাশের কথাটা আগে বলা হয়েছে, কিন্তু আকাশ আগে সৃষ্টি করেন, আগে পৃথিবী। আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াওমাইন, আল্লাহ বলেন তোমরা কি অবিশ্বাস করবে ওই রবকে যিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং দ্বিতীয় দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছে, চার দিন রবি সোম পৃথিবী সৃষ্টি, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত রেজে, এই চার দিন। তো দুই দিনে পৃথিবী, তারপরে দুই দিনে পৃথিবীর খাদ্য খাদক রেজেক এগুলি সব, এরপরে তৃতীয় দুই দিনে খেয়াল আসছে না, পরে বলছি। তো আল্লাহ তাআলা ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তো এই সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা পৃথিবীর থেকে শুরু করেছেন। সৃষ্টির সূচনা যেভাবে হয়েছে যে আল্লাহ তাআলা প্রথমে বাতাস সৃষ্টি করছেন, বাতাস সৃষ্টি করার পরে বাতাস উপরে আল্লাহ পানি সৃষ্টি করেছেন, সেই পানির থেকে আল্লাহ তাআলা ফেনা জাতীয় জিনিস সৃষ্টি করছেন, এইটা পৃথিবীর সৃষ্টি হওয়ার উপাদান, এবং ওই পানির থেকে আল্লাহ বাষ্পী পদার্থ সৃষ্টি করেছেন, নেবুলা বা গ্যাসীয় পদার্থ, সেই পদার্থ থেকে আল্লাহ তাআলা আকাশের উপাদান সৃষ্টি করেছেন, তাহলে সিরিয়ালে পৃথিবীটা আগে আছে। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন যে আমি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি, সুম্মাস্তাওয়া, এরপর আল্লাহ তাআলা তার আরশে সমাসীন হয়েছেন, মানে এগুলি সৃষ্টি সমাপ্ত করার পরে আল্লাহ তাআলা তিনি আকাশ তার সিংহাসন তিনি প্রস্তুত করেছেন এবং তিনি সিংহাসনে আরোহণ করেছেন, এবং আকাশ সৃষ্টি করার আগে আল্লাহ সিংহাসন ছিল পানির উপরে, এটা দ্বাদশ পারায় আপনারা দেখবেন, অকান আরশু আলাল মা, এই আকাশ সৃষ্টির পরে আকাশ মানে সপ্ত আকাশ, তারপর সিদ্দাতুল মুনতাহা, তারপর জান্নাতের জগৎ, তার উপরে আল্লাহর আরশ, কিন্তু এগুলো সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে, এটা আল্লাহ কোরআনে 12 পারায় এই কথাটা বলেছেন। তো দুই দিনে আল্লাহ তাআলা পৃথিবী, দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত, এগুলো হলো চার দিন, আর দুই দিনে আকাশ এবং তার মধ্যে গ্রহ নক্ষত্র, এগুলো ছয় দিন, তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র,
এই রবিবার সৃষ্টি করে শুক্রবার আল্লাহ সৃষ্টি সমাপ্ত হলো, শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই। এই জন্য ইহুদিরা মনে করে যে আল্লাহ তাআলা শনিবার দিন কিছু করেন নাই, আমরাও শনিবার দিন কিছু করব না, আমাদের সপ্তাহে ছুটির দিন থাকবে শনিবার। আর খ্রিস্টানরা মনে করে যে তারা আল্লাহর কাছে, ঈশ্বর আসমের কাছে দাবি করছিল যে আমাদের জন্য বেহেশতি খানা পাঠানো হোক। এই বেহেশতি খানা, এই যে সূরায়ে মায়দা আপনারা আগেই এটা পড়েছেন শুনেছেন, এই মায়দা মানে এই খাদ্য বড় থালা, বড় ডিশ থালা, এইটা তাদের কাছে রবিবার আসছিল, এই জন্য তারা রবিবার দিনকে তাদের ছুটির দিন হিসাবে মনোনীত করেছে। তো এভাবে উম্মতে মুহাম্মদে আমরা, আমাদের জন্য আল্লাহ তাআলা শুক্রবারকে নির্ধারণ করেছেন, এবং আল্লাহ রাসূলের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই সেই এই দিনটাকে ইয়াউমুল জুমা নাম দিয়েছেন। এই দিনটার নাম ছিল ইয়াউমুল আরুবা। এই দিনে মুশরিকরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করত, তারা সমাবেশ ঘটাতো, লোকজন জমা হইত। তো এই কাব ইবনে লুয়াই এই দিনটাকে ইয়াউমুল জুমা হিসেবে আখ্যায়িত করেছে, এবং পরবর্তীতে আমাদের জন্য আল্লাহ তাআলা ওই দিনটাকে মঞ্জুর করেছেন এই ছয় দিনে।